রাষ্ট্রায়ত্ত 26টি পাটকলের 25,000 শ্রমিকের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের পক্ষে শ্রমিকদের অবস্থানের খবর জানাতে ডেমরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, শুভজ, যেমনটি বলছেন যে দীর্ঘদিনের কিন্তু পাটকল খাতের যে দুর্দশাগ্রস্ত একটি অবস্থা ছিল সেটি হচ্ছে যে 2013 সালে কিন্তু হোল্ডিং করার কিন্তু চেষ্টা করা হয়েছিল, পরে শ্রমিক আন্দোলনের পক্ষে শ্রমিক আন্দোলন হওয়ার কারণে কিন্তু হোল্ডিং স্টপ হয়ে কিন্তু পরবর্তীতে আবার চলমান অবস্থায় ছিল। পরবর্তী সরকার এসে কিন্তু 5টি নতুন পাটকল শুরু করে এবং এরপরে কিন্তু আবার যেটি দেখা যায় যে পাটকল প্রতি বছর অব্যাহত লোকসানের মুখে কিন্তু ছিল। সেই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা দেখেছি যে গত কয়েকদিন হলো আন্দোলন সংগ্রাম এবং 1 তারিখ থেকে কিন্তু পাটকল বন্ধের যে ঘোষণা সেই ঘোষণার আন্দোলন করছিলেন শ্রমিকরা, যাদের বকেয়া বেতন সহ দীর্ঘদিনের যে যারা প্রায় 2014 সালের পর থেকে যারা সাড়ে 9,000 কি 8,000 মতো শ্রমিক এবং এখন পর্যন্ত কর্মরত প্রায় 25,000 শ্রমিকদের অব্যাহত যে অবসরে নিয়ে যাওয়ার যে সরকারের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলছে। পরবর্তীতে যে বৈঠকের পরে শ্রম প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের পরে কিন্তু তাদের দীর্ঘদিনের যে অচল অবস্থা এবং সমস্যা সেগুলো কিন্তু সমাধান হয় এবং তাদেরকে একভাবে তাদেরকে যে সমস্যাগুলো এবং তাদের বেতন ভাতা সবকিছু পরিশোধের যে তাদের চুক্তি এবং সেই সমাধানের যে আশ্বাস সেই সমাধানের আশ্বাসে কিন্তু তারা আজকে বলা চলে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং পাট খাতের যে সামগ্রিক যে সমস্যা দীর্ঘদিনের যে সমস্যা সেই সমাধানের কিন্তু যে সমস্যা সেই সমাধানের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং একই সঙ্গে যে বলা চলে যে 25,000 শ্রমিক যারা এখন অবসরে যাচ্ছেন এবং অতীতে যারা 2014 সাল থেকে যারা অবসরে গেছেন এরকম শ্রমিক কিন্তু সবকিছু মিলে প্রায় 34,000 মতো শ্রমিক কিন্তু পাট খাতের স্থায়ী শ্রমিক বলা চলে। সেই শ্রমিকদের বেতন কিন্তু বলা চলে যে 12 থেকে 6 থেকে 12 লাখ পর্যন্ত টাকা কিন্তু তারা পেয়ে থাকে। অনেকে বলছেন যে যারা অনেক সিনিয়র রয়েছেন তারা কিন্তু প্রায় 54 লাখ টাকার মতো পেতে পারেন। তো শ্রমিকদের একটি দাবি, তারা যেন সেই টাকাগুলো একবারে টাকাগুলো যেন পায়, কোনো কিস্তি নয়, এটি দাবি বর্তমান যারা অবসরে যাচ্ছেন সেসব শ্রমিকদের। তো সবুজ, এই ছিল ড্যামরা লতিফ বাওয়ানি জুট মিলের সামনে থেকে এখন পর্যন্ত। পাটকলের 25,000 শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সে ব্যাপারে জানাচ্ছিলেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ।